নমস্কার বন্ধুরা, ব্লগার সপ্তাহ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি সয়াবিন দিয়ে একটা রেসিপি তৈরি করব, যেটা ভীষণই টেস্টি, মুখরোচক একটা খাবার। আজকে আমি সয়াবিন দিয়ে কচুরি তৈরি করব, একদম খাস্তা কচুরি। তাহলে চলুন দেখে নেই কী করে আমি কচুরি তৈরি করি। তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক। তো প্রথমে আমি গ্যাস অন করে কড়াইতে দিয়ে দিলাম 250 ml মতো জল। আমি এখানে 100 গ্রাম সয়াবিন নিয়েছি, সয়াবিনটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম কিছু ফ্রেশ মটরশুঁটি। মটরশুঁটিটা একটু সিদ্ধ করে নিচ্ছি সয়াবিনের সঙ্গে। সয়াবিনটা সিদ্ধ হতে হতে আমি আর একটু প্রিপারেশন করে নেব। এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি, হোয়াইট ব্রেড নিয়েছি। আমি প্রথমে একটা কাঁচির সাহায্যে পাউরুটি চারপাশটা কেটে নেব। এই রেসিপিটা হোয়াইট ব্রেড দিয়েই ভালো হবে, আপনারা হোয়াইট ব্রেডই নেওয়ার চেষ্টা করবেন। আমি সবকটা পাউরুটি চারপাশে এভাবে কেটে নেব। আমি এই চারপাশের যে অংশটা এটা ফেলবো না, এটা দিয়ে খুব সুন্দর ব্রেড ক্রাম্বস তৈরি করা যায়। আমি পরে এগুলো দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। এদিকে সয়াবিনটাও সিদ্ধ হয়ে গেছে, একটা ছাঁকনির মধ্যে সয়াবিনটা তুলে নেব। সয়াবিনটা ঠান্ডা হলে পরে আমি জলগুলো চিপড়িয়ে নেব। এবার আমি পাউরুটিগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে নিচ্ছি। একটা মিক্সিংয়ের বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পাউরুটির টুকরোগুলো। এগুলো আমি গুঁড়ো করে নেব পাউরুটিগুলো। বাকিগুলো আমি এইভাবে একইভাবে গুঁড়ো করে নেব। দেখুন, আমি সবকটা পাউরুটি গুঁড়ো করে নিয়েছি, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এরকমই করে নিতে হবে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। হাতের সাহায্যে একটু মেখে নেব। দেখুন, আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তেল আর লবণটা। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। যেমন করে আটা মাখে সেরকম একটা ডো তৈরি হয়েছে। এটা আমি 10 মিনিটের জন্য রেস্ট রেখে দেবো। এদিকে সয়াবিনটাও ঠান্ডা হয়ে গেছে, সয়াবিনগুলো থেকে জলটা চিপড়িয়ে বাদ দিয়ে নেব। আমি সবকটা সয়াবিন থেকে জলটা বের করে নিয়েছি। এবার আমি যে মিক্সিং জারের ভিতরে আমি পাউরুটিটা গুঁড়ো করেছিলাম, তার মধ্যে সয়াবিনগুলো দিয়ে আমি পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কাও, একদম মিহি পেস্ট করে নেব। দেখুন, সয়াবিনটা একদম পেস্ট হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল 1 চামচ মতো। দিয়ে দিলাম গোটা জিরে। দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। এবার সয়াবিনের পেস্টটা দিয়ে দেব।
এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। হাই ফ্লেমে একদম শুকনো শুকনো করে আমি একটা পুর তৈরি করে নেব সয়াবিন আর মটরশুঁটি দিয়ে। এটা কিন্তু হাই ফ্লেমেই করতে হবে, তাহলে ভালো মতো একদম পুরো ভাজা ভাজা মতো হবে, পুরো ড্রাই করে নিতে হবে। একটু দিয়ে দিলাম লবণ আন্দাজ মতো, দেখুন একদম শুকনো করে আমি পুরটা তৈরি করে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা, আপনাদের কাছে আমচুর পাউডার থাকলে সেটাও দিতে পারেন। একটু ভালো করে মিশিয়ে নেব, একদম কিন্তু শুকনো করে করে পুরটা তৈরি করতে হবে। এদিকে 10 মিনিট হয়ে গেছে, আমি একটু দেখে নেব যে পাউরুটির যে ডোটা তৈরি করেছিলাম সেটা অনেকটাই সফট হয়ে গেছে। হাত দিয়ে আর একটু ভালো করে মেখে নিতে হবে। এই ডোটা যতটা সফট করে মাখা হবে কচুরিগুলো ততই ভালো খাস্তে হবে, সেই কারণে আমি আরও কিছুটা সময় একটা ফ্ল্যাট জায়গায় ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি। এবার আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব, খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না, সেরকম লেচি কেটে নেব। এবার দেখুন আমি হাতের সাহায্যে গোল বাটির মতো করে নিচ্ছি। আপনারা এই কাজটা বেলনির সাহায্যেও করতে পারেন, ছোটো ছোটো করে লুচি যেমন করে বেলে তেমন করে বেলে নিয়েও কাজটা করতে পারেন, কিন্তু আমি হাতের সাহায্যেই করছি, এভাবেই আমার সহজ মনে হয়েছে সেই কারণে। এবার দিয়ে দিলাম সয়াবিনের পুরটা, দেখুন কিভাবে আমি করি। পুরটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব, হাতের সাহায্যে এভাবে চেপে দিতে হবে ভালো করে যাতে না বেরিয়ে আসে বুটটা ভেতর থেকে। আর আমি এইভাবে বাকি কচুরিগুলো তৈরি করে নেব, দেখুন বুটটা দিয়ে দিলাম। আপনারা একবার এরকম করে তৈরি করে খেয়েই দেখুন, খুব সুন্দর হয় খেতে, একদম খাস্তা মুচমুচে, দারুণ লাগে খেতে। আমি সব কটা কচুরি করে নিয়েছি, আর আমি এইভাবে গলি রাখবো গ্রাউন্ড শেপের একদম বলের মতো। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, একদম পুরো হিট করে নিতে হবে তেলটা। প্রথমে হাই ফ্লেমে আমি কচুরিগুলো সব দিয়ে দেব, পরে ফ্লেমটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ফ্রাই করে নেব। যেহেতু পাউরুটির থেকে এই কচুরিটা আমি তৈরি করছি, তাই সহজে নিচ থেকে লাল হয়ে যাবে, সে কারণে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে আস্তে আস্তে ফ্রাই করে নিতে হবে, তাহলে একদম মুচমুচে খেতে হবে। আর যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে একদম পুড়ে যাবে বাইরে থেকে, ভালো লাগবে না একদম খেতে, সেই কারণে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েই করতে হবে। দেখুন আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এইভাবে বাকি বলগুলো আমি ভেজে নেব। দেখুন কচুরি একদম রেডি, একদম খাস্তা কচুরি। আমি একটা চাকুর সাহায্যে কেটে দেখাচ্ছি, একদমই মুচমুচে। সস দিয়ে একটা পরিবেশন করুন, খুবই সুন্দর একটা টেস্টি সন্ধ্যাবেলা আপনারা অবশ্যই এটা বানিয়ে খেতে পারেন। যেমন হেলদি, যেহেতু এতে সয়াবিন আছে, সয়াবিনটা আমাদের সবার জন্য খুবই ভালো।
যদি আমার রেসিপিটি ভালো লাগে তবে অবশ্যই আমার রেসিপিটি লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।